আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ফিরে দেশেন, সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের, যেমন জাপান, জার্মানি, নরওয়ে, ডেনমার্ক, ইটালি, ক্যানাডা, পোল্যান্ড, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের মোটর মিশনারিজ পণ্য, যেমন 2 নম্বর হলার, 20 নম্বর চাকি, হ্যামার মেশিন, তেলের মিলে ফিল্টার, স্পিলার, হান্টার, ভিজা চাল গুঁড়ি করার মেশিন, আরও কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা একটা শিক্ষামূলক ভিডিও। অনেকে জাহাজের মোটর কেনে আর কি কম দামের, তো এই মোটরটা ছিল জাহাজের একটা কম দামি মোটর। এটা এই মোটর 1470 আরপিএমে ঘোরে। এটা এটা তাইওয়ান ব্র্যান্ডের মোটর। আমরা সবাই জানি যে তাইওয়ে ব্র্যান্ডের মোটর অনেক নাম করা এবং অনেক শক্তিশালী একটা মোটর। জাহাজের মোটর কিনলেই যে খুব ভালো চলে সে কথা না, জাহাজের মোটর কিনতে হবে সঠিকভাবে। এটাও একদম জাহাজের মোটরই, কিন্তু আপনাদেরকে জেনে বুঝে কিনতে হবে। আমার অনেক শিক্ষামূলক ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনারা জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতেও পারবেন যে আপনার ব্যবসার জন্য কোন মোটর সবচেয়েতে বেটার হবে। তো এই যে মোটর আপনাকে দেখানো হচ্ছে, এটা জাহাজের একদম নিখুঁত কয়েল, একদম অরিজিনাল কয়েল এই মোটরটা। তো এই মোটরটা হচ্ছে মূলত যে কোম্পানিটা তৈরি করেছে 950 আরপিএমে তৈরি করেছে তারা। তো আমরা যে বাঙালি আর কি, সেই কানেকশনটাকে চটকায়া এটা কিন্তু 1400 আরপিএম কানেকশন করা হয়েছে, অর্থাৎ 900 থেকে কনভার্ট করে 1400 করা হয়েছে। আর ভিতরকে ঘাটটা হচ্ছে 54 স্লট। 900 আরপিএম মোটর সাধারণত 54 স্লট হয় বেশি, 72 স্লট হয় বেশি, এবং 48 স্লট খুব কম হয়, তবে 54 সবচেয়েতে বেশি হবে এবং 72 সবচেয়েতে বেশি হবে। তো 54 স্লট এটা তৈরি করেছে তাইওয়ে ব্র্যান্ডের মোটর 950 আরপিএম। সেটাকে যদি কনভার্ট করে 1400 কানেকশন করা হয়েছে, সেই কারণে কিন্তু এটা 1400 আরপিএমই ঘোরে। তো 1400 আরপিএম যখন একটা মোটর ঘুরবে, তখন কিন্তু 900 থেকে 1400, অর্থাৎ সে মোটর কিন্তু হর্স পাওয়ার অটোমেটিকলি কমে যাবে। অর্থাৎ 30, এটা 30 কিলোওয়াট মোটর, 40 ঘোড়া মোটর, এটাকে কনভার্ট কইরা যখন করা হয়েছে 1400 আরপিএমে, সেক্ষেত্রে মোটর কিন্তু 25 ঘোড়া লোড নেবে এটা। তাহলে কোম্পানি তৈরি করেছে 40 ঘোড়া 900 আরপিএম, সেখান থেকে কনভার্ট করা হয়েছে, কানেকশন চটকায় একদম অরিজিনাল কয়েল আছে, জাস্ট খালি কানেকশনটা খালি চেঞ্জ করা হয়েছে, যার কারণে 1400 আরপিএম করে। তো এই মোটর যারা 1400 আরপিএমের জায়গায় যারা লোড দেবে, তাদের জন্য সব খুব দুঃখজনক বিষয় যে এই মোটর একবারে লোড নেবে না, 40 ঘোড়ার থেকে 25 ঘোড়া মাত্র সেখানে লোডটা নেবে। দেখুন কত ঘোড়া কমে গেল, 15 ঘোড়া প্রায় কমে গেছে লোড ক্ষমতা, 15 ঘোড়া কমে গেছে। যারা এই ধরনের মোটর কিনবে আর কি, জাহাজের মোটর ঠিকই আছে, কিন্তু এই ধরনের মোটর কিনলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে লোড অনেক, আপনারা লোড ভালোভাবে দিতে পারবেন না, বিদ্যুৎ খরচ বেশি হবে, অনেক ধরনের সমস্যা হতে পারে। সুতরাং এ ধরনের মোটর যারা কিনবেন, খুব সাবধান এবং বি কেয়ারফুল। ধন্যবাদ।